জাদু করে ফুটবল আর গোল করে দলকে জেতাতে পারলেন না লিওনেল মেসি। প্রথম ম্যাচে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে কোপা আমেরিকা মিশন শুরু করল আর্জেন্টিনা। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে এই গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে চিলির মুখোমুখি হয়। এই ম্যাচে লিওনেল মেসির গোলে এগিয়ে গিয়েও জয় পায়নি আল বেসিলেস্তারা। চিলির সঙ্গে এক এক গোলে ড্রয় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ল লিওনেল মেসিরা। প্রথমার্ধে লিওনেল মেসি ট্রেডমার্ক ফ্রি কিক গোলে আর্জেন্টিনা এগিয়ে যায়। বিরতির পর পেনাল্টি কিক থেকে ফিরে আসা বল থেকে গোল করে সমতা ফেরায় চিলি। এই সমতা নিয়ে শেষ হয় ম্যাচ। চিলির বিপক্ষে ম্যাচের 35 মিনিটের লিড নিয়ে আকাশে নীল জার্সিধারীরা। এ সময় আক্রমণ ভাগে আর্জেন্টিনার জিওভানিলো সেলসোকে ফাউল করেন চিলির এরিক পুলগার। রেফারি তাকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন আর ফ্রি কিক উপহার দেন আকাশে নীল জার্সিদের। মেসির শক্তির জায়গায় ফ্রি কিক, মেসির প্রিয় ফ্রি কিক, মিস করেননি তিনি। তার নেওয়া ফ্রি কিক থেকে বল জালে আশ্রয় নেয় আর এগিয়ে যায় আল বেসিলেস্তারা। আর গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে লিওনেল স্কলোনির শিষ্যরা। বিরতির পর 57 মিনিটে পেনাল্টি পায় চিলি। এ সময় আর্জেন্টিনার নিকোলাস তাগলিয়াফিকো চিলির আতরু বিদালকে ডি বক্সের মধ্যে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি তথা ভিআর চেকেও টিকে যায় সেটি। পেনাল্টি নিতে আসেন বিদাল, তার নেওয়া কিক রুখে দেন আর্জেন্টিনার গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্টিনেজ। কিন্তু বল তালুবন্দি করতে পারেননি, সামনে চলে আসা বল হেড দিয়ে জালে পাঠান ইউয়ার্ডো ভার্গাস। বাকি সময়ে আর কোনো গোল হয়নি, ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়ে উভয় দল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার মতামত কমেন্ট করুন, ভিডিওটা শেয়ার করে দিন আপনার বন্ধু।